নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বুধ তুলা রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যদি কোনো জাতক অথবা যদি কোনো জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে বুধের অবস্থান তুলা রাশির গৃহে হচ্ছে, তাহলে সেই জাতক জাতিকা সহযোগী ভাব প্রদান করে থাকে, অর্থাৎ তারা প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজনের জন্য চিন্তাযুক্ত হয়ে থাকে। বুদ্ধি দ্বারা অপরের যে সুখ দুঃখ সেগুলো বোঝার চেষ্টা করে সর্বদা, তাদের বোঝার ক্ষমতাও কিন্তু প্রবল থাকতে দেখা যায়। প্রত্যেক বিষয়ের দিকে একটা দুদিক চিন্তা করার মতো শক্তি এদের করতে থাকে এবং যুক্তিপূর্ণ মানসিকতার এরা হয়ে থাকে। যুক্তি দিয়ে বিভিন্ন জিনিসগুলোকে বোঝার চেষ্টা করে, সহকর্মী বা অধীনস্থ ব্যক্তিদের সাহায্য লাভও কিন্তু এরা পেয়ে থাকে। নিজের বুদ্ধিবৃত্তি দ্বারা এবং এজেন্ট দালাল প্রভৃতির সাহায্যে এরা জীবনে অধিক অর্থ প্রাপ্তি ঘটিয়ে থাকে। দেখুন, তীক্ষ্ণ ব্যবসায় এদের বুদ্ধিমত্তা পাওয়া যায়। কেনা বেচার ব্যাপারে অসাধারণ দক্ষতা এদের থাকে, কারণ তুলারাশির গৃহটাই কিন্তু আমরা দেখে থাকি যে ওখানটা কিন্তু ব্যালেন্সিং ঘর এবং সেই স্থানটি কিন্তু আমাদের বিজনেস হাউস। তাই এখানে কিন্তু বুধ পড়ে গেলে কেনা বেচার ব্যাপারে অসাধারণ ক্ষমতা দক্ষতা দেখা যায়। সন্তানের জন্য অত্যন্ত উদ্বেগ জীবনের শেষ ভাগে কিন্তু ভীষণভাবে লক্ষণীয় হয়, তবে জীবনের শেষে বাসস্থান পরিবর্তন বা প্রবাসে থাকার ব্যাপারগুলোকে নিয়ে এরা কিন্তু জীবনে ভীষণভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। শিল্পকলা সাহিত্য প্রভৃতির দিকে ঝোঁক প্রবলভাবে থাকে, তাতে কৃতিত্বও কিন্তু এরা পেয়ে থাকে। আর্থিক ব্যাপারে উদ্বেগ এবং দুশ্চিন্তা জীবনে কিন্তু ভীষণভাবে থাকে এদের। নিজের বুদ্ধি কৌশল দ্বারা অপরের প্রীতি অর্জন কিন্তু করে থাকে, অপরের ভালোবাসা জীবনে লাভ করে থাকে। কোনো বিপজ্জনক বা গোপনীয় ব্যাপার লিপ্ত হওয়ার জন্য এদের ক্ষেত্রে কিন্তু বড় দুর্ঘটনা, বড় সমস্যা এদের জীবনে আসতে পারে। বিদেশে বহু পরিচিত ব্যক্তির সাহায্য লাভ করে হয়ে থাকে এদের জীবনে, তবে বহুমুখী দক্ষতার জন্য এবং কূটবুদ্ধির জন্য এরা জীবনে খ্যাতিও পেয়ে থাকে। সাহিত্যিক ও শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে বহু বন্ধুও কিন্তু এদের আসতে দেখা যায়, তবে এদের ক্ষেত্রে এদের কাছের মানুষের বা এদের যারা অংশীদার থাকেন, পার্টনার থাকেন, তার মৃত্যুতে কিন্তু এদের জীবনে অনেক বেশি দুর্ভাগ্য নেমে আসে। তাহলে আজ জানলাম বুধের অবস্থান তুলারাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে জাতক জাতিকার জীবনে সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা। আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব শেয়ার করতে আপনারা ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।